ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মাক্স পোলার ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ভিডিওতে আমি আলোচনা করব অ্যান্টিহিস্টামিন ওষুধ এক্সোরিন সম্পর্কে। এটির জেনারিক নেম হলো ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আলোচনা করব এক্সোরিনের ইন্ডিকেশন, ডোজেস প্রব, ডোজ, সাইড ইফেক্ট এবং কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে। এক্সোডিন মূলত প্রেসক্রাইব করা হয় সিজনাল অ্যালার্জি গ্রাইনাইটিস হলে, এই চিং হলে, এছাড়া ওয়াটার আইস হলে, আর্টিক রিয়ে হলে, এছাড়া অন্যান্য অ্যালার্জিক রিয়েকশনের ক্ষেত্রেও এক্সোডিন প্রেসক্রাইব করা হয়। এক্সোডিন দুটি ডোজেস ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট এবং সাসপেনশন। এক্সোডিনের ডোজ হলো প্রাপ্তবয়স্কদের জন্য এক্সোডিন 120 মিলিগ্রাম অথবা 180 মিলিগ্রাম ডেলি একবার প্রেসক্রাইব করা হয়। এক্সোডিন 60 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি দুইবার প্রেসক্রাইব করা হয়। তবে কোনো কারণে যদি রিনাল ফাংশানে প্রবলেম থাকে তাহলে ডেলি 60 মিলিগ্রামের উপরে সেবন করা যাবে না। শিশুদের ক্ষেত্রে এক্সোডিনের ডোজ হলো, এক্সোডিন শিশুর বয়স যদি 6 থেকে 11 বছর হয় তাহলে এক্সোডিন 30 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি দুইবার প্রেসক্রাইব করা হয় অথবা 60 মিলিগ্রাম ট্যাবলেট ডেলি একবার সেবন করতে পারবে। তবে যদি শিশুর রিনাল ফাংশানে কোনো প্রবলেম থাকে তাহলে 30 মিলিগ্রামের বেশি ডেলি সেবন করতে পারবে না। শিশুর বয়স যদি 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হয় তাহলে এক্সোডিন সাসপেনশন প্রেসক্রাইব করা হয়। এক্সোডিন সাসপেনশনের ডোজ হলো 6 মাস থেকে 2 বছরের বাচ্চার জন্য 15 মিলিগ্রাম অথবা 2.5 ml অথবা হাফ চামচ ডেলি দুইবার। শিশুর বয়স যদি 2 থেকে 11 বছর হয় এক্সোডিন সাসপেনশন প্রেসক্রাইব করা হয় 30 মিলিগ্রাম অথবা 5 ml অথবা 1 চামচ ডেলি দুইবার। এক্সোডিন সেবন করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ঝিমঝিম ভাব হতে পারে বা ঝিমাতে পারে, ঘুম আসতে পারে, এছাড়া মাথা ঘুরতে পারে, মাথা ব্যথা হতে পারে। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এটি মূলত প্রেসক্রাইব করা হয় না, যার কারণে এটি অ্যাডভার্স ইফেক্ট করে পেটাসের উপরে। এই জন্য গর্ভ এবং স্তন্যদানকালে এটি অ্যাভয়েড করা ভালো, তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। এক্সোডিন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।